2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে বাংলার প্রতিটা জেলায় জেলায় যেভাবে ভোট পরবর্তী হিংসা ও তৃণমূলের গোষ্ঠীকন্দল ছড়িয়েছে তার বিরুদ্ধে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী স্পষ্ট দাবি করলেন যে 2021 নির্বাচনে প্রত্যেকটি জেলায় জেলায় যেভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ছাপা ভোট দিয়েছেন, যেভাবে একাধিক ভূভোটারদের দিয়ে ভূ ভোট দিয়েছেন, তাই বলে ক্ষমতা আসতে পারেছেন তৃণমূল কংগ্রেস। তা না হলে আসতে পারতো না তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন এবার রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, যেখানে কিন্তু এবার বিশাল বড় চাপে পড়ে গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটের গণনায় কারচুপির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু ও বিজেপির একাধিক নেতা নেতৃত্ব। তো বিস্তারিত জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে বাংলার প্রতিটা জেলায় জেলায় যেভাবে ভোট পরবর্তী হিংসা ও দুর্নীতি ছড়িয়েছে তার বিরুদ্ধে মুখ খুললেন এবার পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় স্পষ্ট দাবি করলেন যে তৃণমূল কংগ্রেসের এই ভোট পরবর্তী হিংসা বন্ধ করতে বাংলার বাড়িতে রাষ্ট্রপতি শাসন বা অন্য কোনো কড়া ব্যবস্থা নিতে হবে। তো বন্ধুরা, আপনারা কী চান, বাংলার বাড়িতে কি রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত কিনা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।